ইসলামিক কলিং বেলটি অন্যতম আমার কাছে খারাপ দিক মনে হয়েছে এই ইসলামিক কলিং বেলের সুইচটা চেপে ধরে থাকতে হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক নিউজ ফিডে প্রচুর পরিমাণে ইসলামিক কলিং বেলের ভিডিও বিজ্ঞাপন দেখছিলাম তো ভিডিও দেখে আমার কাছে পার্সোনালি প্রোডাক্টটা পছন্দ হয়েছিল কিন্তু প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বেশ কিছু দিক আমাকে হতাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমি ইসলামিক কলিং বেলটির ভালো দিক এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে এই প্রোডাক্টটা কেনার আগে আপনারা অনেকটা এই প্রোডাক্টটা ভালো দিক এবং মন্দ দিক যাচাই বাচাই করেই সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনাদের জন্য প্রোডাক্টটা কেনা উচিত হবে কি না চলুন দিনে না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এ ইসলামিক কলিং বেলের ভালো দিক এবং মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক তার আগে আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো দিক মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি তো আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন চলুন দেরি না করে এই প্রোডাক্টটা আনবক্সিং করা যাক এবং ইসলামিক কলিং বেলটি ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক ইসলামিক কলিং বেলটি আনবক্সিং করার আগে এই প্রোডাক্টটার প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি আমার কাছে মনে হয়েছে মিডিয়াম কোয়ালিটি প্যাকেজিং ব্যবহার করা হয়েছে আর একটু শক্তপক্ত প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং করলে ভালো হতো আমি সরাসরি এটা আনবক্সিং করে ফেলি আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের যে মেন ডিভাইস অর্থাৎ কলিং বেল সেই কলিং বেলটা কিন্তু পেয়ে গেছি এটা সুন্দর পলিতে কিন্তু রাখা হয়েছে তো আমি একটু পরেই এটা খুলে দেখবো তাছাড়া দেখি বক্সের সাথে আর কি কী পাচ্ছি তো আমি সরাসরি দেখতে পাচ্ছি এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া হয়েছে এবং মজার বিষয় হলো ম্যানুয়াল গাইডের পাশে কিন্তু সুন্দর করে ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়েছে বলে রাখা ভালো যে এই কলিং বেলটির সাথে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে প্রোডাক্টটা ওয়ারেন্টি গ্যারেন্টি থাকাটা আসলে জরুরি সাধারণত বাজারে যে কলিং বেলগুলো আমরা সাধারণত কিনে থাকি তিন চারশো টাকা দিয়ে বা পাঁচশো টাকার মধ্যে সেই কলিং বেলগুলোতে কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি তেমন পাওয়া যায় না তো আমার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটার সাথে যেহেতু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিষয়টা পজিটিভ দিক এবার সরাসরি প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি প্রোডাক্টটা আনবক্সিং করার সাথে সাথে দেখতে হচ্ছে এখানে একটা ইসলামিক শেফ আকৃতি দেওয়া হয়েছে অনেকটা মসজিদে এই ডিজাইনগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ইসলামিক কলিং বেল্টের সাইজ আমার কাছে বেশ ছোটোখাটো মনে হচ্ছে এবং এই প্রোডাক্টটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয়নি তবে পিছনের দিকে যে প্লাস্টিক কোয়ালিটি এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে তুলনামূলক সামনের দিকে যে প্লাস্টিক কোয়ালিটিটা ব্যবহার করা হয়েছে সেটা তুলনায় সামনের দিকে সুন্দর করে এটা ব্র্যান্ডিং করা হয়েছে ইসলামিক কলিং বেল এবং উপরের দিকে একটি স্পিকার দেওয়া হয়েছে আমরা একটু পরেই কিন্তু সেট করব এবং এর স্পিকারের সাউন্ডটা কিন্তু যাচাই করবো আসলে এটা সাউন্ড কতটুকু এ প্রোডাক্টটার স্পেসিফিকেশান যদি বলি এ প্রোডাক্টটাতে যে স্পিকার ব্যবহার করা হয়েছে তার ক্ষমতা হচ্ছে ফোর ওম টু ওয়াট আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে লাউড হবে আমরা একটু পরেই কিন্তু চেক করব বলে রাখা ভালো যে এটা সরাসরি এসি অর্থাৎ সরাসরি ডাইরেক্ট যে কারেন্ট আছে সেই কারেন্টেই কিন্তু ব্যবহার করতে পারবেন একশো দশ ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্টের যে বিদ্যুৎ সেই বিদ্যুতে কিন্তু আপনারা এটা সরাসরি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা চীন থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ চীন থেকে কিন্তু আমদানি করা হয়েছে তবে বলে রাখা ভালো যে এই প্রোডাক্টটা ডিজাইনার এবং ডেভেলপার কিন্তু বাংলাদেশেরই একজন ভাই ইসলামিক কলিং বেলটি ওয়ালে মাউন্ট করার জন্য ইসলামিক কলিং বেলটির ঠিক পিছনের দিকে ছোট একটি ছিদ্র রাখা হয়েছে জাস্ট এটা কিন্তু যে কোনো নাট বা স্ক্রু বা যে কোনো ধরনের কাটার সাথে সংযুক্ত করে রাখা যাবে খুব সহজেই এবং আমি যদি সরাসরি কেবলটার দিকে চলে আসি কেবলটা একদমই ছোটোখাটো সাইজ একটি কেবল দেওয়া হয়েছে এর থেকে আরেকটু বড়ো অ্যাটলিস্ট পাঁচ ছয় ইঞ্চি বড়ো সাইজ কেবল দিলে ভালো হতো তবে এখানে যে কেবলটি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি তিনটা কেবল দেওয়া হয়েছে তিনটে কেবলের মধ্যে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার বাংলাদেশে সাধারণত আমরা কিন্তু রেড কালার আর ব্ল্যাক কালারটাই ব্যবহার করে থাকি তাই অনেকে কিন্তু সেটিং করার সময় হোয়াইট কালারটা যদি কোনো কারণে অ্যাভয়েড করে ফেলেন অর্থাৎ হোয়াইট কালারটা যদি কোনো কেবলের সাথে সংযুক্ত না করেন সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটি সংযুক্ত হবে না সরাসরি এই ডিভাইসটা আপনি অন করতে পারবেন না তো এই ইসলামিক কলিং বেলটা যদি অন করতে চান সেক্ষেত্রে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারটা একসাথে সংযুক্ত করে নিতে হবে এবং রেড কালারটা আলাদা রাখতে হবে রেড কালারটা আপনার বাসায় যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতে রেড কালারের সাথে সংযুক্ত করতে হবে এবং হোয়াইট কালারটা এবং ব্ল্যাক কালারটা আপনার বাসায় যে ব্ল্যাক কালার অর্থাৎ আর্থিং লাইন থাকে সেই লাইনটার সাথে সংযুক্ত করতে হবে তো আমি এটা এখন অন করে দেখব এবং অন করে আপনাদের সাথে এটা সাউন্ডটা টেস্ট করব এটা আসলে সাউন্ড কোয়ালিটির কেমন এবং এটার ভালো দিক এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে এই ইসলামিক কলিং বেলটি আপনাদের জন্য নেওয়া ঠিক কিনা বিস্তারিত আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব প্রথমে আমি যদি আমার বাসার কলিং বেলটা চেপে ধরি সেক্ষেত্রে নিশ্চয় শুনতে পারবেন আসসালাম ওয়ালাইকুম ও রহামাতুল্লাহ বিস্মিল্লাহি ওয়ালাজনা ও বিস্মিল্লাহি হরাজ না ও আলম্ ম অর্থাৎ নিশ্চয় শুনছেন যে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কলিং বেল সেটার মতো না এই কলিং বেলটা চেপে ধরলে কিন্তু মিউজিকের পরিবর্তে সুন্দর করে সালাম পাট করে এবং দোয়া পাঠ করে বলে রাখা ভালো যে ইসলামিক কলিং বেলটা বর্তমান প্রাইস নয়শো আশি টাকা রাখা হয়েছে তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি অ্যাটলিস্ট একশো দুশো টাকা কম হলে ছয় সাতশো টাকার মধ্যে হলে প্রাইসটা ঠিক ছিল তবে এই প্রোডাক্টটা যেহেতু চীন থেকে আমদানি করা হয়েছে আমদানি খরচ ভ্যাট ট্যাক্স এবং ডলারের যেহেতু প্রাইস অনেক বেশি বর্তমান সময়ে সেক্ষেত্রে এবং এই প্রোডাক্টটা কিন্তু বিল কোয়ালিটি কিন্তু উন্নত মানের প্লাস্টিক এখানে বিল কোয়ালিটি যদি একটু কম্প্রোমাইজ করা হতো অর্থাৎ একটু নর্মাল কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু এটার খরচ কিছুটা হলো কমে যেত তো প্রোডাক্টটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে একটু প্রাইসটা বেশি হলেও নয়শো আশি টাকাতে আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টটা যথেষ্ট ভালো তবে এই প্রোডাক্টটা এখন ভালো দিক আমার কাছে মনে হয়েছে এরপর একটা ডিজাইন ইসলামিক কলিং বেলটি অন্যতম আমার কাছে খারাপ দিক মনে হয়েছে এই ইসলামিক কলিং বেলের সুইচটা চেপে ধরে থাকতে হচ্ছে সাধারণত আমরা বাসাবাড়িতে যে কলিং বেলগুলো ব্যবহার করে থাকি সেই কলিং বেলগুলোতে জাস্ট চাপ দিয়ে ছেড়ে দিলেই কিন্তু কলিং বেলের যে সাউন্ড সে সাউন্ডটা হয় কিন্তু এ ইসলামিক কলিং বেল কিন্তু আপনাকে সুইচটা চেপে ধরে থাকতে হচ্ছে এটা আমার কাছে পার্সোনালি খুব খারাপ মনে হয়েছে কারণ এটা সাধারণত আমরা অভ্যস্ত না সবাই এই ধরনের কলিং বেল ব্যবহার করার ক্ষেত্রে তবে অন্য দেশে কিন্তু এই ধরনের কলিং ব্যবহার করা হয় তবে আমাদের দেশে কিন্তু এই ধরনের কলিং যেহেতু ব্যবহার করা হয় না সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ প্রবলেম হবে অনেক গেস্ট এসে কিন্তু ইসলামিক কলিং বেলটার ব্যবহার পর্যাপ্ত পরিমাণে করতে পারবে না অর্থাৎ সুইচ চেপে ধরে কিন্তু ছেড়ে দিলেই কিন্তু আপনার এই ইসলামিক কলিং বেল যে সালাম এবং দোয়া পাট সম্পূর্ণ করবে না অর্থাৎ আমি দেখেছি যে জাস্ট সুইচ চাপ দিয়ে ছেড়ে দিলে বিশ পর্যন্ত বলেই কিন্তু থেমে যাচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা এই কলিং বেলের নেগেটিভ সাইড তবে ভালো দিক হলো যে এই ইসলামিক কলিং বেলের সাথে এরকম একটি স্টিকার দেওয়া থাকবে স্টিকারে লেখা আছে চাপ দিয়ে ধরে রাখুন তো এই স্টিকারটা যদি আপনি সুইচের নিচে জাস্ট সেট করে দেন সেক্ষেত্রে কিন্তু যারা নতুন যারা যা অনেকে জানে না সেক্ষেত্রে কিন্তু তারা এই সুইচটা চাপ দিয়ে ধরে থাকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সুইচ চেপে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিভাইসটা সে পাওয়ার পাবে অর্থাৎ পাওয়ার পাওয়া পর্যন্ত কিন্তু এই ইসলামিক কলিং বেলটা কিন্তু তার যে সাউন্ড সে সাউন্ডটা কিন্তু দেবে অর্থাৎ দোয়া পাঠ করবে এবং সালাম দিবে অর্থাৎ ইসলামিক কলিং বেলটা কিন্তু পরিপূর্ণ ইউজ হবে তো এই বিষয়টা যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি ইসলামিক কলিং বেলটা নিতে পারেন আমার কাছে পার্সোনালি এর সাউন্ড কোয়ালিটি এবং এর বিল্ড কোয়ালিটি খুবই পছন্দ হয়েছে তবে এর সুইচের যে বিষয়টা সুইচের বিষয়টা আমার কাছে একটু মন্দ দিক মনে হয়েছে তো আপনি যদি এই বিষয়টা কম্প্রোমাইজ করতে পারেন তো আমি মনে করি এই বিষয়টা যদি কম্প্রোমাইজ করা যায় তাহলে এই ইসলামিক কলিং বেলটা কিন্তু আমাদের প্রতিটি বাসায় এই ধরনের ইসলামিক কলিং বেল সেট করলে ভালো হবে কারণ ইসলামিক কলিং বেল সেট করলে বাসায় কোনো গেস্ট আসলে মিউজিক না বেজে সালাম দিবে এবং দোয়া পাঠ করবে যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো হয়েছে সুন্দর একটা উদ্যোগ এবং এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে তো আমি মূলত আমার বাসাতে এখন থেকে এই ইসলামিক কলিং বেলটি ব্যবহার করব এবং দেখার বিষয় যে এই ইসলামিক কলিং বেলটি কতদিন ভালো সার্ভিস দেয় এবং ইসলামিক কলিং বেলটি যদি ফিউচারে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিব তো অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটার সাথে যেহেতু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হয়েছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আশা করছি যে প্রোডাক্টটা নিয়ে ভালো সার্ভিস পাবো ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সরাসরি আমি রিপ্লেস পাবো অর্থাৎ নতুন একটা পাবো এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তারা ফ্রি সার্ভিস করে দিবে তো আশা করছি যে প্রোডাক্টটা টেকসই হবে তারপরে যদি প্রোডাক্টটা কোনো ইস্যু হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের ভিডিও আকারে একটা আপডেট দিব আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমি যে কোম্পানি থেকে এই ইসলামী কলিং বিলটি কিনেছি তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনার চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম